যারা খুব তাড়াতাড়ি আর ঝামেলা ছাড়া চুল লম্বা করতে চাও তারা এই ভিডিওটা পুরো দেখবে। চলো শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরার পাতা, এটার থেকে জেল বের করতে হবে। তো তোমরা ফ্রেশ যে অ্যালোভেরা সেটাই নেওয়ার চেষ্টা করবে, আর পতঞ্জলির অ্যালোভেরা জেলও মানে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারো। আর তারপরে এখানে লাগবে কিছু পরিমাণ চিনি, হাফ চামচ চিনি নিলেই হয়ে যাবে, কেননা চিনিতে ব্লাড সার্কুলেশন বাড়ায়, তো চিনি ইউজ করলে চুলটা খুব তাড়াতাড়ি বাড়বে, তো তার জন্য আমি এখানে চিনি নিয়েছি। তো চলো অ্যালোভেরার পাতার থেকে জেলটা বের করে নিই। আর এই যে পাতা থেকে জেল বের করাটা একটু সমস্যার, কিন্তু যদি তোমরা 100% রেজাল্ট পেতে চাও তাহলে এই লিফটা নেওয়াই বেটার হবে। আর যদি পতঞ্জলির অ্যালোভেরা জেল বা বাজারে যেই যেই কোম্পানির জেল পাওয়া যায় সেগুলো তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেগুলোর থেকে ফ্রেশটা নেওয়াই সবচেয়ে বেটার। আর এটাকে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবে, তাহলে বুঝতে পারবে যাদের চুল পড়ছে প্রচণ্ড পরিমাণে, উঠে যাচ্ছে, যাদের চুল লম্বা, একেবারে চুল লম্বা হচ্ছে না, আগা ফাটার সমস্যা আছে, তাদের এই রেমেডিটা ইউজ করলে না খুব তাড়াতাড়ি চুলের যত সমস্যা আছে সেগুলো চলে যাবে। আমাদের চুলে এই বর্ষাকালে ফাঙ্গাস টাইপের হয় যার জন্য চুল প্রচণ্ড পরিমাণে পড়তে থাকে, তো সেই সমস্যার থেকেও রেহাই পাওয়া যাবে এটা করলে। তো আমার অ্যালোভেরাটা কাটা হয়ে গেছে, দেখো খুব সহজেই এটাকে কেটে নিতে পারবে। আর এখানে আমি এই কাটার দিয়ে না দাগ দিয়ে দিয়ে নেব, যাতে চামচে দিয়ে তুলতে এটা কোনো অসুবিধা না হয়। তোমরা ওইভাবে তুলতে পারো, আর তোমরা মিক্সিতেও দিয়ে দিতে পারো, মানে পাতাটা এরকম বের করে জাস্ট চামচ দিয়ে তুলে মিক্সিতে দিলেও একেবারে যেরকম আমরা দোকানে অ্যালোভেরা ইউজ করি, অ্যালোভেরা জেল ইউজ করি, সেরকম হয়ে যাবে। আর এটাকে তোমরা ফ্রিজেও রাখতে পারো, রেখে অনেক দিন, মানে প্রত্যেক সপ্তাহে যেহেতু আমাদের লাগবে সেহেতু অনেক দিন রেখেও তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে দেখো 2 চামচ এখানে অ্যালোভেরা জেল হয়েছে, তো আমি পুরোটা বের করে নিয়েছি। নিয়ে এটা না একটু দানা দানা আছে, এটাকে এরকম চামচ দিয়ে একটু একটু করে থাবা দিলেই, মানে একটু মিক্স মতন করলে এটা পুরো ব্লেন্ড হয়ে যাবে, ব্লেন্ড হয়েও গেছে। আর তোমরা যে 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 কোনো শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু ইউজ করতে পারো, আমি এখানে সানসিল্ক ক্রিমটা ইউজ করি। তো আমি এখানে শ্যাম্পুটা নিয়ে নেবো, আমার চুলে অনুযায়ী 2 পাতা শ্যাম্পু আমার লাগে, তো আমি এখানে 2 পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি। আর যার যেটুকু চুল লম্বা সেই অনুযায়ী শ্যাম্পু নিয়ে নিতে পারো। আর পুরো শ্যাম্পুটাই পাতার থেকে নিয়ে নিয়েছি, কেননা দেখো অত বড়লোক হয়ে পারিনি, একে 1 টাকায় শ্যাম্পু পাতা দিচ্ছে, তা যেটুকু দিচ্ছে পুরোটাই বের করে নেওয়া উচিত। তো পুরোটা নিয়ে নিচ্ছি, এবার এটাকে ভালো করে না ব্লেন্ড করে নেবো। আর আমি ফার্স্টেই বললাম যে চুলটাকে ভালো করে ভিজিয়ে যেমন আমরা শ্যাম্পু করি সেভাবেই এটাকে ইউজ করো, আহামরি মানে কোনো প্রসেস নেই এটাতে, জাস্ট শুধু চুলটাকে ভিজিয়ে নিয়ে আমরা এটাকে ইউজ করবো। দেখো এরকম ফ্যানা ফ্যানা হয়ে গেছে, এর মধ্যে জল টল কিছু দেওয়ার কোনো দরকার নেই, কারণ এমন করে শ্যাম্পু করে সেভাবেই ইউজ করবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।